আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল্লাহ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যারা পণ্য উৎপাদন করেন বা পাইকারদের কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের সামনে বিশদভাবে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিংয়ের যে শক্তি, পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং, সেটি নিয়ে একটু আলোচনা করব। এরপরে অন্য কোনো দিন আরেকটা ভিডিওতে আমি ডিজিটাল মার্কেটিং এবং অ্যানালগ মার্কেটিংয়ের মধ্যে যেই পার্থক্য এবং কোনটা বেস্ট হবে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আপাতত ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল যেই সব মিডিয়ামগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাড, তারপরে হচ্ছে টিকটক, এগুলাতে মার্কেটিং করাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো চলুন শুরু করা যাক, কিভাবে ডিজিটাল মার্কেটিং করা হয় এবং ডিজিটাল মার্কেটিংয়ের বেনিফিটগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা দেখব ফেসবুক নিয়ে। দেখুন, এটা হচ্ছে আমাদের alibaba.com.bd-র ডিজিটাল মার্কেটিংয়ের একটা পেজ। এখানে আমরা কিছু অ্যানালাইসিস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। যারা নতুন করে বিজনেস শুরু করতে চান বা নিজের ব্যবসার মার্কেটিং ডিজিটাল ওয়েতে করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা নতুন উদ্যোক্তাগণ আশা করি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন, এখানে আমাদের পহেলা এপ্রিল হতে 30 এপ্রিল এক মাসের একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে। এখানে আমাদের পেজে নতুন ইউজার রয়েছে 2.6, অর্থাৎ 2060। এখানে ইউনিক ইউজার, অর্থাৎ একদম সম্পূর্ণ নতুন যারা রয়েছে, তারা হচ্ছে 2444 জন। মেসেজ আমরা রিসিভ করেছি 419 জন, 19টা মেসেজ আমরা রিসিভ করেছি এই এপ্রিল মাসে। এরপরে আমাদের ওয়েবসাইটের যেই অ্যাডগুলো আমরা দিয়েছি, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি লিঙ্ক ক্লিক হয়েছে দেশি শিং মাছের পোনা, এটা আমরা একটা অ্যাড দিয়েছি। এখানে পোস্টের মধ্যে রিয়েকশন হয়েছে 3480, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার এগুলো হয়েছে। পোস্ট আমাদের শেয়ার হয়েছে 251টি, মেসেজ সেন্ড হয়েছে 340টি, আমরা মানুষকে মেসেজ সেন্ড করেছি। পোস্টে কমেন্ট পড়েছে 44 জন 44টি। এরপরে এখানে পিপল ম্যাট্রিক্সের জায়গা জেন্ডার দেখাচ্ছে আমাদের 89.9% হচ্ছে আমাদের ওয়েবস যেই পেজ রয়েছে alibaba.com.bd পেজের ভিজিটর রয়েছে 89.9%, এবং এর মধ্যে ফিমেল রয়েছে 9.95%। আর এদের এইজ, এই যারা ভিজিট করেছে তাদের বয়স হচ্ছে 18 থেকে 24-এর মধ্যে রয়েছে 44%, 25 থেকে 34-এর মধ্যে রয়েছে 42%, 34 থেকে 44-এর মধ্যে রয়েছে 9%। আর আমাদের alibaba.com.bd পেজের সবচেয়ে বেশি ভিজিটর হচ্ছে বাংলাদেশ থেকে 2398 জন। এই হচ্ছে মোটামুটি এক মাসের পরিসংখ্যান। এখন একটু ডিটেলসে আমি বলতেছি ফেসবুকে যে ডিজিটাল মার্কেটিংটা আমরা করেছি সেটার পরিসংখ্যান নিয়ে। ধরুন আপনার একটা দোকান রয়েছে, সেখানে আপনি টোটালি 2444 জন 30 দিনে আপনি হচ্ছে কাস্টমার পেলেন শুধুমাত্র এই আপনার দোকানে। আপনি একটা ফিজিক্যাল দোকান দিয়েছেন কোথাও, কোনো একটা শপিং সেন্টারে, সেখানে আপনি 2444 জন ভিজিট দোকানে কাস্টমার পেয়েছেন। তাহলে আপনি একটা চিন্তা করুন, যদি আপনি 2444 জন লোকের সাথে আপনি লোক আপনার দোকানে ভিজিট করে, তার মধ্যে সবাই কিন্তু ক্রয় করবে না, সবাই হয়তো কথাও বলতেছে না, তারা হয়তো পণ্য দেখে চলে গিয়েছে, কিন্তু কথা বলতেছে 419 জন, অর্থাৎ মেসেজ রিসিভ করেছি আমরা 419টা। আপনি যদি ভালো দোকানদার হন, 419 জনের সাথে যদি আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলেন, মিনিমাম 300 জনের কাছে আপনি সেল করতে পারবেন। আর প্রতিজনের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট বিক্রয় বাবদ যদি আপনার 100 টাকাও প্রফিট থাকে, তাহলেও কিন্তু 30,000 টাকা আপনার প্রফিট হয়ে যাচ্ছে এই
মেসেজ যেটা আমরা কথাবার্তা বললাম যে কাস্টমারদের সাথে 300 জন কাস্টমারের সাথে কথাবার্তা বলে যদি আপনি 100 টাকাও করে আপনার 1000 টাকাও করে যদি আপনি কাজ করেন তাহলেও কিন্তু আপনার 30000 টাকার মতো আপনি সেল করতেছেন এবং সেখান থেকে আয় করতেছেন এখন আপনি ধরুন আমাদের ফিজিক্যাল দোকানে যদি লোক যাওয়া আসা করে 2000 সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে শুধু 400 না মিনিমাম আপনি আপনার সাথে 1500 লোক কথা বলবে এখানে 2444 জন সেখান থেকে একদম মিনিমাম হলেও কিন্তু 1000 জন বাদ দিলাম আমরা 1500 জন কিন্তু আপনার সাথে কথা বলবে তাহলে 1500 জনের সাথে যদি আপনি কথা বলেন 1000 জনের কাছে আপনি মিনিমাম সেল করতে পারবেন যদি 1000 লোকের কাছে সেল করে আপনি যদি 100 টাকাও করে আপনার এখানে প্রফিট থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার কত টাকা প্রফিট থাকবে আপনি একবারে কমপক্ষে হলেও মিনিমাম 100 × আমরা 1000 দিলাম আমরা 100000 টাকা হচ্ছে প্রফিট করলাম বুঝতে পারতেছেন আমরা 100000 টাকা প্রফিট করতে পারতেছি এই 1000 জন কাস্টমারের কাছ থেকে এবার আমরা আরেকটা বিষয় একটু দেখব এখানে এই যে ডিজিটাল মার্কেটিং এখানে দেখুন এখানে কিন্তু আপনার একটা দোকানের জন্য আপনার ভাড়া দিতে হচ্ছে প্রতি মাসে দোকানে আপনার কর্মচারী রাখা লাগতেছে এই যে এত কিছু থেকে কিন্তু আপনি মুক্ত এখানে জাস্ট আপনি আপনার এই ফেসবুকের পেজের মধ্যে আপনি জাস্ট বুস্ট করলেন এবং এখান থেকে কিন্তু আপনি একদম খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি ইউজার পেয়ে যাচ্ছেন এখানে আপনাকে মেসেজও করতেছে 419 জন বুঝতে পারতেছেন এই 419 জনের কাছে যদি আপনি প্রোডাক্ট সেল করেন তার মধ্যে মিনিমাম 200 জনের কাছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন আর এই টোটাল এই যে আমাদের যেই প্রফিট এখানে যে ভিজিটরগুলো এসেছে তার মধ্যে আমরা মাত্র খরচ করেছি হচ্ছে এই যে এটাতে মাত্র $1 খরচ করেছি দেখুন $1 খরচ করে আমরা ভিজিটর পেয়েছি 2000-এর মতো এখন আপনি যদি আপনার এই দোকানে এই ভার্চুয়াল দোকানে আপনি যদি ধরুন $30 আপনি খরচ করলেন অর্থাৎ 3000 টাকা আপনি যদি একটা মার্কেটিংয়ের লোকও রাখেন দোকানে একটা ছেলেও রাখেন সেক্ষেত্রে কিন্তু 5-7000 টাকার নিচে আপনার হবে না এখানে আপনি মাত্র 3000 টাকা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে এটার কিন্তু এটাতে $1 যদি 2000 আসে তাহলে $30 কিন্তু আপনার 60000 লোক চলে আসবে বুঝতে পারতেছেন আপনি $1 খরচ করে 2000 লোক পেলেন তাহলে আমরা $30 খরচ করে 60000 লোক কিন্তু ইজিলি আমাদের এই পেজে চলে আসছে এবং 400 জায়গা হচ্ছে আমরা যদি 400 এখানে মেসেজ রিসিভ করি তাহলে আমরা $30 মেসেজ রিসিভ করতেছি মোট 12000 মেসেজ রিসিভ করতেছি যদি আপনি মাত্র 3000 টাকা খরচ করে 4000 মানুষের মেসেজ রিসিভ করেন এবং সেই মেসেজ থেকে আপনি যদি 2000 লোকের কাছেও সেল করেন এবং 2000 থেকে আপনার যদি আপনি 100 টাকা করেও প্রফিট করতে পারেন তাহলেও কিন্তু আপনার 200000 টাকা প্রফিট চলে আসতেছে মাত্র 3000 টাকা আপনি বিনিয়োগ করতেছেন এবং সেখানে আপনার আরও খরচ থাকবে 200000 টাকা আপনার অ্যাকুরেট লাভ হবে না সেখানে হয়তো আপনার পরিবহন ফি যাবে বা এখানে ইন্টারনেটের পিছনে আপনার সময় ব্যয় করতে হবে দেখুন একদম 3000 টাকা বিনিয়োগ করে একটা পেজ খুলে কিন্তু আপনি সেখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারতেছেন আপনার আমরা 200000 ধরলাম না আমরা ধরলাম সব খরচ বাদে 100000 টাকাও কিন্তু আপনার প্রফিট থাকবে এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের পাওয়ার এখানে আপনার নতুন কোনো দোকান লাগবে না এখানে আপনি একটা ফিজিক্যাল দোকানের প্রয়োজন নেই কর্মচারীর দরকার নেই কর্মচারীকে আবার আর আপনার ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই আপনি জাস্ট ডিজিটাল মার্কেটিং করে কিন্তু এখান থেকে আয় করতেছেন এটা হলো এটা গেল ফেসবুক এরপরে আমরা গুগলে আসি এটা হচ্ছে গুগল অ্যাডস এখানে দেখুন আমরা 8.68 সেন্ট আমরা খরচ করেছি $8.68 এখানে আমরা ভিজিটর পেয়েছি হচ্ছে 658 জন অর্থাৎ 658 জন ক্লিক করা মানে 658 জন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেছে এবং ইমপ্রেশন পেয়েছি 25100 অর্থাৎ 25100 জন লোকে আমার এই আমার যেই ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের অ্যাডটা তারা দেখেছে তাহলে একটু বুঝুন
আমরা 8.68 ডলার খরচ করেছি। 8 ডলার খরচ করে আমাদের ধরুন 800 টাকার মতো আমরা হচ্ছে আমাদের খরচ হয়েছে 900 টাকা খরচ করে আমরা লোক এনেছি হচ্ছে 654 জন। তাহলে আমরা যদি 100 ডলার এখানেও খরচ করি, ধরুন 10 ডলারে আমরা 600 পেয়েছি, তাহলে 10 × 654 আমরা 6540 জন ভিজিটর পাবো। অর্থাৎ 6540 জন যেই কাস্টমার থাকবে তারা আমাদের এখানে আসবে। আর গুগলের কাস্টমারগুলো হচ্ছে একদম একদম লিগ্যাল কাস্টমার, একদম ফিক্সড কাস্টমার। ওরা সাধারণত আপনার ওয়েবসাইটে যেই প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা যখন গুগলে সার্চ দেবে তখন তারা আসবে। ফেসবুকের মতো আজে বাজে ধরনের লাইক বা ক্লিক আপনি পাবেন না, গুগলে একদম অরিজিনাল কাস্টমারগুলো আপনি পাবেন। তাহলে আপনি বুঝতে পারতেছেন, আপনি যদি একজন আগেও বলেছে একজন মার্কেটিং ম্যান কিন্তু আপনি 3000 টাকা দিয়ে পাবেন না। 3000 টাকায় আপনি পাচ্ছেন 6540 জন ভিজিটর আপনার দোকানে, এবং সেখান থেকে কিন্তু আপনার সেল হবে। আপনি যদি 6000 জন কাস্টমার আপনার দোকানে আসা যাওয়া করে সেখান থেকে মিনিমাম 1000 কাস্টমার ক্রয় করবে, আর 1000 কাস্টমার যদি আপনার এখানে 100 টাকা করেও ক্রয় করে আপনি সেখান থেকে 1,00,000 টাকা প্রফিট করতে পারতেছেন। এভাবেই কিন্তু ডিজিটাল মার্কেটিংটা কাজ করে। আসলে ডিজিটাল মার্কেটিংয়ের পাওয়ারটা হচ্ছে এভাবে। এবার আমরা হচ্ছে একটু আমাদের ওয়েবসাইটের অ্যানালাইটিক্সটা দেখবো। এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড রয়েছে। বিভিন্ন কোম্পানিরা, শত শত কোম্পানি তাদের প্রোডাক্টের অ্যাড দিচ্ছে এখানে। আমরা সবসময় বলি যারা পণ্য বিক্রি করতে চান বা পাইকারি পণ্য ক্রয় করতে চান, এটা হচ্ছে পাইকারদের জন্য, পাইকারি পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। এখানে দেখুন আমরা একটু এটার অ্যানালাইটিক্সটা একটু দেখি। দেখুন এই রাইট নাও, অর্থাৎ এখন আমাদের ওয়েবসাইটে 7 জন ভিজিটর রয়েছে। এখান থেকে দেখুন কোথায়, এই যে আপেল সিডার ভিনেগার যেটা উইথ দ্য মাদার, এখানে একটি খাঁটি গাওয়াগি দেখতেছে একজন। এরপরে আমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোও দেখতেছে অনেকে। এখন দেখুন যদি আমরা এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, এখানে আমাদের এই যে একজন খাঁটি গাওয়াগি দেখতেছে, যদি এই কাস্টমারটা ঠিক ঠিক ওই খাঁটি গাওয়াগি ক্রয় করে, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার এই যে আমাদের স্টোরটা আমরা খুললাম, ধরুন এখানে 1000 প্রোডাক্ট রয়েছে, এটার জন্য কিন্তু আমাদের এখানে হয়তো 4-5000 ডলার খরচ হয়েছে ওয়েবসাইটটা তৈরি করা বা হোস্টিং করা সহকারে। কিন্তু আমরা কিন্তু এখানে এই যে একটা আপেল সিডার ভিনেগার দেখলাম, এই রকম ভিজিটর কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের এখানে রয়েছে। এটা কিন্তু এখন এটা এই প্রত্যেকটা সেকেন্ডে আমাদের এখানে আপডেট দিচ্ছে কী রকম ভিজিটর আছে, কজন ভিজিটর আছে, কোথায় কোন লোকেশন, এগুলো কিন্তু সব বাংলাদেশ থেকে। আপনি বুঝুন যদি বাংলাদেশ থেকে কাস্টমার হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নিয়মিত দেখে, দেখুন মাল্টি কালার বলস দেখতেছে পর কেক ডেকোরেশনের জন্য, এগুলো যদি নিয়মিত আমাদের এখানে দেখে তাহলে কিন্তু একজন একজন ক্রয় করবে। তাহলে আমরা একটু এক মাসের সমীক্ষাটা দেখি আমাদের ওয়েবসাইটের। দেখুন এটা হচ্ছে আমাদের 1 এপ্রিল হতে 6 মে এক মাসের সমীক্ষা। এখানে আমাদের পেজ ভিউ হচ্ছে 76518 জন, নতুন ইউজার আসছে 24000 জন। এখন চিন্তা করুন যদি এক মাসে আমাদের এখানে 24147 জন ভিউয়ার আসে এবং 30 দিনে, তাহলে প্রতিদিন আমাদের এখানে 804 জন। আপনি চিন্তা করুন আপনার একটা দোকানে যদি 804 জন কাস্টমার প্রতিদিন আসা যাওয়া করে, তাহলে আপনার দোকান থেকে অবশ্যই অবশ্যই সেল হবে। এটা সেল না হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, হতে পারে অনলাইনে আসলে অনেকেই কেনার জন্য আসে না, অনেকেই হয়তো দেখার জন্য আসে, কিন্তু তার ভিতর থেকেও কিন্তু সেল হচ্ছে। আমাদের যারা সাপ্লায়ার রয়েছে তারা কিন্তু অলরেডি আমাদের কাছে ফিডব্যাক দেওয়া শুরু করেছে। দেখুন একটা লোক আমাদের এই ওয়েবসাইটে অ্যাভারেজ থাকে হচ্ছে 2 মিনিট 37 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট সে আমাদের এই ওয়েবসাইটটা দেখে। এখন আপনি চিন্তা করুন যদি 800-850 লোক আপনার একটা দোকানে, আপনি যদি বসুন্ধরা সিটিতে একদম প্রাইম লোকেশনে দোকানটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিজিটর আসবে, আপনার এখানে কাস্টমার আসবে। এখন এবং সেই কাস্টমারগুলোকে ম্যানেজ করার জন্য 800 কাস্টমার ডেইলি ম্যানেজ করতে কিন্তু আপনার 2-3 জন কর্মচারী লাগবে। তাহলে আপনি অনলাইনে খুব সহজেই কিন্তু ডিজিটাল মার্কেটিং করে আপনি পাচ্ছেন একদম খুব সহজেই এই ভিজিটরগুলো।
অর্থাৎ এই ডেইলি 800 850 লোক আপনি আপনার অনলাইনে আপনার ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই পাচ্ছেন, যেটা আপনি ফিজিক্যাল দোকানে এটা খুবই অসম্ভব। এবং প্রাইম লোকেশনে একটা দোকান নিতে আপনার অ্যাডভান্স লাগবে হয়তো 10 লাখ থেকে 20 লাখ টাকা। সেখানে আপনার কর্মচারী লাগবে, প্রতি মাসে বেতন দেওয়া লাগবে, খরচ রয়েছে, মাল কেনা লাগবে, এত কিছুর চেয়ে আপনি কিন্তু অনলাইনে খুব সহজেই 850 লোক আপনার দোকানে নিয়ে আসতে পারতেছেন অল্প কিছু টাকা খরচ করে। প্রতিদিন 200 টাকার মতো খরচ করলে কিন্তু আপনি এইরকম ভিজিটর আপনি পাচ্ছেন। এরপরে এটা এটা হচ্ছে দুই ধরনের ওয়েবসাইট থেকে, এক ধরনের এটা ফেসবুক, এটা হচ্ছে গুগল, এই তিন ধরনের ডিজিটাল মার্কেটিং। এরপরে হচ্ছে আমরা আরেকটাতে যাব, সেটা হচ্ছে ইউটিউবে ইউটিউব মার্কেটিং। দেখুন এরপরে আমরা হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আমরা প্রতিদিন ভিজিটর পাচ্ছি হচ্ছে আমাদের লাস্ট 24 ঘন্টা 861, যেহেতু আমাদের ওয়েব চ্যানেলটা হ্যাকিং হয়েছে সেহেতু এখন সেই পরিমাণ ভিজিটর আমরা পাচ্ছি না। কিন্তু দেখুন এখানে আমাদের গত এক মাসে প্রায় 12,749টা ভিউ হয়েছে, তার মানে 12,749টা ভিজিটর আমাদের এখানে এসেছেন আমাদের এই চ্যানেলটা দেখার জন্য। এখন যদি আমরা কোনো প্রোডাক্ট এখানে শো করতাম, সেক্ষেত্রে এই 12,000 লোক থেকে যদি আমরা 500 লোকের কাছেও সেল করতে পারতাম প্রোডাক্ট, আর যদি 100 টাকা করে লাভ করতে পারতাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা 50,000 টাকা লাভ করতেছি। দেখুন আপনি যদি এখান থেকে মনে করুন যে আপনি 1,500 লোকের কাছে সেল করে 50,000 টাকা লাভ করলেন, আপনি ফেসবুক থেকে ধরুন 1,00,000 টাকা আপনার প্রফিট হলো, আপনি যদি আপনার গুগল থেকে যদি আপনি আরও 50,000 টাকা প্রফিট করেন, দেখুন আপনার প্রায় 2,00,000 টাকার মতো প্রফিট চলে আসতেছে প্রতি মাসে শুধু ডিজিটাল মার্কেটিং থেকে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে আপনি মাত্র $2 প্রতিদিন খরচ করতেছেন আর মাস ইনকাম করতেছেন 2,00,000 টাকা। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মেইন পাওয়ার, যেটা আপনি অফলাইনে করতে গেলে প্রচুর জনসমাগম লাগবে, প্রচুর প্রস্তুতি লাগবে, অনেক টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে। সুতরাং আজই একটা ফেসবুক পেজ খুলে বিজ্ঞাপন শুরু করুন, একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন শুরু করুন, আর যদি সম্ভব হয় তাহলে আপনি গুগলে বিজ্ঞাপন শুরু করুন। এবং একটা ওয়েবসাইট যদি আপনার থাকে তো ভালো, না থাকলে আমাদের এখানে আমাদের যে ebay.com রয়েছে সেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো বিক্রি করা শুরু করেন। তো এই হচ্ছে দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিংয়ের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের অনেক কাজে আসবে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে নতুন উদ্যোক্তারা কিন্তু অফলাইনে মার্কেটিং করে, বিলবোর্ড করে বা পত্রিকাতে, আপনি পত্রিকাতে একটা অ্যাড দিতে 100,000,000 টাকা আপনার খরচ হবে, সেই 100,000,000 টাকা খরচ আপনার সেখানে করা লাগবে না, আপনি এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু কাস্টমার কাছে পৌঁছতেছেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।